বরিশালে বিএনপির আজকের বিভাগীয় সমাবেশে জনস্রোত ঠেকাতে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে কোণঠাসা করে দেশকে বিরোধী মত শূন্য করতেই সমাবেশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। বন্যা দুর্গতরা ত্রাণ পাচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী। সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করছে পুলিশ প্রশাসন। বরিশালে গত এক সপ্তাহ ধরে অনিশ্চয়তায় রেখে গতকাল শেষ মুহূর্তে পুলিশ ঈদগাহ মাঠে মহাসমাবেশের অনুমতি দিলেও বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আমরা বরিশালের বেলস পার্কে সমাবেশের জন্য আবেদন করলেও অনুমতি দেওয়া হয়েছে ঈদগাহ মাঠ, যার পরিসর অত্যন্ত ছোট। এটা সরকারের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।